খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, খুব হালকা মনে হতে পারে যেটা রোলার এমন আর কি, কিন্তু বাংলাদেশের ক্রিকেট যেখানে এগিয়ে গেছে, বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছে, সেই ক্রিকেট সম্পর্কে আমরা জানি, সেখানে খুব বেশি কথা এখন বলবো না, অল্প করে বলবো। বা সেই ক্রিকেট খেলা পরিচালনা করার জন্য পিচ খুবই গুরুত্বপূর্ণ, আর পিচের জন্য রোলার খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান এটি। আমরা এই রোলারের অভাবে এই পিচটিকে আসলে ঠিক রাখতে পারতাম না। ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই রোলারটি দিয়ে আমাদের এই পিচ আমরা সারা বছরই কিন্তু নার্সিং করতে পারবো। আর আমাদের পিচটি যদি নার্সিং করতে পারি, আমরা আসলে এখানে আন্তর্জাতিক মানে খেলা জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে বা আইসিসির কাছে আসলে আমন্ত্রণ জানাতে সক্ষম হব। কারণ যখনই কত কখনো জাতীয় বা আন্তর্জাতিক ক্রিকেট খেলার কথা বলা হয়, তখনই কিন্তু আমাদের পিচ পরিদর্শনের একটি বিষয় থাকে। যেখানে ভালো পিচ নাই, সেখানে কিন্তু আন্তর্জাতিক মানের বা ইভেন আমাদের জাতীয় যে ভালো মানের খেলাগুলো কিন্তু আসে না। সেই জন্য পিচ সারাক্ষণ সংরক্ষণ করার জন্য এই রোলারটি আমাদের অত্যন্ত কার্যকরভাবে আমাদের সহযোগিতা করে থাকবে। বঙ্গবন্ধু একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিল। সোনার বাংলার স্বপ্ন দেখতে হলে, সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত হতে হলে সোনার ছেলে আমাদের উৎপাদন করতে হবে, সোনার ছেলে গড়তে হবে আমাদের। এবং সোনার ছেলে গড়তে হলে শারীরিক যোগ্যতাটা খুবই দরকার। একটি অসুস্থ জাতি সেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। একটা জাতির অগ্রসর, একটা জাতির উন্নতি নির্ভর করে সেই দেশের নাগরিকদের উপরে। সেই দেশের নাগরিক যদি সুস্থ সবল নাগরিক হয়, তাহলেই সম্ভব হয় সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে পৌঁছাবার জন্য। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, সে কিন্তু খেলাধুলার প্রতি সে তার খুবই আগ্রহ ছিল, এবং সে কিন্তু খেলাধুলার প্রতি তার অনেক ঝোঁক ছিল, এবং তার নামে কিন্তু আবাহনী ক্লাবটা কিন্তু প্রতিষ্ঠাতা কিন্তু শেখ কামালই ছিল। তো এখন আমরা যেটা বলতে যাচ্ছি যে সোনার বাংলা গড়তে হলে আমাদেরকে শারীরিকভাবে আমাদেরকে সুস্থ থাকতে হবে। শারীরিক সুস্থ থাকতে হলে আমাদেরকে খেলাধুলা করতে হবে। বিভাগীয় কমিশনার মহোদয় যেটা বলেছেন, এটা পুলিশ কমিশনার মহোদয় বলেছেন যে আমরা সারাক্ষণ কম্পিউটার দেখি, আমরা ইন্টারনেট নিয়ে খেলাধুলা করি, সেটা দরকার আছে। কিন্তু সেটা করতে হলে কিন্তু শারীরিক যোগ্যতা দরকার আছে, এর জন্য খেলাধুলা খুবই প্রয়োজন। বাংলাদেশে একটা সময় ছিল যখন আমরা ফুটবলের প্রতি আমাদের ছেলেপেলেদের আগ্রহ ছিল, কিন্তু দিনের পরিবর্তনে এখন আমাদের ছেলেরা, বেশিরভাগ ছেলেরা ক্রিকেটের দিকে কিন্তু তারা মনোযোগী। আপনারা এবং তোমরা যারা ছেলেরা ছেলেমেয়েরা যারা আছো, তোমরা খুশি হবে শুনে যে বঙ্গবন্ধু মুজিব বর্ষে আমরা টি-20 ক্রিকেট যে খেলা হবে, সেখানে বরিশালের একটা টিম দেওয়া হয়েছে। সেই টিমটা আমরা আশা করব সেই টিমের আজকে লোগো উদ্বোধন হবে ঢাকাতে, এবং সেটারই বরিশালে আরেকটা আমরা প্রোগ্রাম করব, যেখানে আমরা এই ক্রিকেট টিমকে যে করা হয়েছে সেটা উদ্বোধনী একটা অনুষ্ঠান বরিশালে করা হবে। আমি ব্যক্তিগতভাবে সেই শিল্পপতিকে আমি অভিনন্দন জানাতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যিনি তার ব্যক্তিগত উদ্যোগে এই বরিশাল টিমের নামে একটা ক্রিকেট টিম করেছে, এবং সেখানে সে অনেক টাকা ব্যয় করে একটা টিম গঠন করেছে। আমরা এই সেই টিমটা নিয়ে টি-20 খেলাতে আমরা অংশগ্রহণ করব, এবং আমি আশা করব আপনারা যারা আছেন সেখানে আপনারা খেলাটা উপভোগ করবেন, খেলা দেখবেন, এবং খেলায় যারা অংশগ্রহণ করছে তাদেরকে আপনারা সাপোর্ট দেবেন, মরাল সাপোর্ট দেবেন, এটা খুবই প্রয়োজন। আজকে বাংলাদেশে কিশোর যারা তোমরা আছো এবং যুবক যারা আছো, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, মাদক
ইয়াবা এই সমস্ত থেকে দূরে থাকতে হবে। আমি অভিভাবকদের কাছে আমি আহ্বান জানাবো, বিনীত অনুরোধ জানাবো, আপনাদের ছেলেমেয়েদের প্রতি আপনারা খেয়াল রাখবেন, তারা যাতে করে মাদকের দিকে তারা ঝোঁক না থাকে, এবং যে সমস্ত ছেলেরা মাদকে আসক্তি তাদের প্রতি যেন তারা তাদের সঙ্গে যেন তাদের আপনাদের ছেলেপেলেরা ঘোরাফেরা না করে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। কারণ আপনার ছেলেকে মাদকাসক্ত ছেলেদের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে না পারলে আপনি কিন্তু একদিন দেখবেন আপনার ছেলেও কিন্তু এই মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। মাদকে আসক্ত হলে পরে কিন্তু আপনার ছেলেকে কিন্তু আপনার ছেলে হিসাবে আর পাবেন না, সে একটা ভিন্ন একজন একটা রূপে কিন্তু সে আবির্ভূত হবে। তখন কিন্তু আপনি সারা জীবন কিন্তু আপনার চোখের পানি কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না, আপনার ছেলে কষ্টে থাকবে। আমি এই এলাকার সংসদ সদস্য হিসাবে আমার কাছে অনেক অনেক মারা আসে, অনেক বাবারা আসে, যারা বলে তাদের ছেলেদের করুণ কাহিনী। এটা শুনে খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে যে তাদের ছেলেপেলেরা মাদকাসক্ত হয়েছে। এবং এই কিছু কিছু লোক আছে যারা এই সমস্ত লোক কিছু কিছু ইয়াং ছেলেদেরকে এই মাদকের প্রতি তাদেরকে আকৃষ্ট করে তারা তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ করতে তাদেরকে উৎসাহিত করে। এটা কিন্তু আমি পুলিশ কমিশনার মহোদয়কে আমি অনুরোধ জানাবো, এটা আপনাকে শক্ত হাতে আপনাকে এটাকে দমন করতে হবে। এটাকে যদি শক্ত হাতে দমন না করে আপনি এখানকার পুলিশ কমিশনার হিসাবে আপনি কিন্তু আপনার দায়িত্ব এড়াতে পারবেন না। সুতরাং আপনাকে এটাই কঠোরভাবে এটাকে আপনাকে দমন করতে হবে। যারা মাদকের সঙ্গে জড়িত তাদেরকে ধরতে হবে, তাদেরকে না ধরলে পরে যদি শুধু জরিমানা করে দেওয়া হয় তাদের কিন্তু জামিনে চলে আসে, তারা কিন্তু আবার কিন্তু মাদকাসক্ত হবে। তাদের বিভিন্ন বিভিন্ন বিচরণের জন্য শিল্প এলাকাতে বিসিক এলাকাতে কিন্তু অনেক ধরনের গণ্ডগোল হচ্ছে। আপনাদের সকলে আপনাকে জানতে হবে আমরা এটা বরিশালের লোক, এমনিতেই বরিশালে শিল্প কারখানা কম, এখানে যদি আমরা শিল্প কারখানা যারা করে উদ্যোক্তা তাদেরকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে কিন্তু তারা আমাদের দেশে নতুন যারা যারা উদ্যোক্তা তারা কিন্তু বরিশালে নতুন করে শিল্প কারখানা কিন্তু গঠন করবে না। তারা যদি নতুন শিল্প কারখানা না তৈরি করে তাহলে কিন্তু আমাদের যারা তোমরা নতুন প্রজন্মে তোমরা যারা আছো তোমাদের ভাইরা যারা আছে তারা কিন্তু চাকরি পাবে না। তো আমাদের বরিশালে আমাদের ছেলেদের চাকরি সংস্থানের জন্য শিল্প কারখানা আরও গড়ে উঠুক সেটাই আমরা সকলে আশা করব। সেটার জন্য একটা সুন্দর একটা পরিবেশ আমরা আশা করব, এবং সুন্দর পরিবেশের জন্য আমি পুলিশ কমিশনার মহোদয়কে আমি অনুরোধ জানাবো, দয়া করে আপনি বিসিক এলাকাতে যাতে করে শান্তি রক্ষা থাকে, এখানকার যাতে করে সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যকর করতে না পারে সেই বিষয়ে আপনি বিশেষ লক্ষ্য রাখবেন। মাস্ক ব্যবহারের উপরে যদি এটা একটু একটু আমরা শক্তভাবে যদি এটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা না করি তাহলে কিন্তু এটা হবে না। কারণ আমি দেখেছি মসজিদে আমরা নামাজ পড়তে গেলে দেখা যায় মসজিদের 80% মুসল্লিরাই কিন্তু মাস্ক ছাড়া নামাজ পড়ে, এবং প্রথম দিকে যেরকম করে আমরা মসজিদে আমরা একটু গ্যাপ দিয়ে বসে আমরা নামাজ পড়তাম এখন কিন্তু সেটা কিন্তু পূর্বের অবস্থায় চলে এসছে, একজনের সঙ্গে একজন কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে কিন্তু নামাজ পড়ে। এগুলো করা যাবে না, কারণ করা যাবে না এই জন্য আজকাল আপনারা দেখেছেন আমেরিকা ইউরোপে তাদের কিন্তু অর্থনীতি কিন্তু স্থবির হয়ে গিয়েছে। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল সে সমস্ত ব্যবস্থা নেওয়ার কারণে বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় কিন্তু করোনা আক্রান্ত লোকের সংখ্যা অনেক কম, এবং সেটা আমাদেরকে সেটা ধরে রাখতে হবে। এই জন্য একটা সুন্দর জাতির জন্য আমরা যদি অর্থনৈতিকভাবে যদি আমাদেরকে স্বাবলম্বী হতে হয় একটা সুস্থ একটা দেশের দরকার। কলকারখানা আমাদেরকে চালায় রাখতে হবে, গার্মেন্টস ফ্যাক্টরি আমাদেরকে চালায় রাখতে হবে যাতে করে আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি, এটা আমাদের জন্য খুব দরকার। আমরা যদি আমাদের এখানকার যে সমস্ত সামগ্রী আমরা বিদেশে এক্সপোর্ট করি সেগুলোকে যদি আমরা এক্সপোর্ট করতে না পারি তাহলে আমাদের কিন্তু আমাদের রপ্তানি করে যে আয়টা ফরেন কারেন্সি যেটা আয় সেই আয়টা কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের অর্থনীতির চাকা কিন্তু স্থবির হয়ে যাবে যেভাবে ইউরোপ আমেরিকাতে হয়েছে। তো আমরা যাতে করে বাংলাদেশ যাতে করে সেই অবস্থায় ফিরে না যায় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে।
করোনা ভাইরাস প্রথমে একবার এসেছিল, মাঝখানে একটু কমে গিয়েছিল, এখন শীতকাল এসেছে, শীতকালে করোনা ভাইরাসটা আবার কিন্তু বাড়ছে। এবং এখন কিন্তু প্রতিদিন কিন্তু আমি বরিশালে যে রিপোর্ট, আমি প্রতিদিনের রিপোর্ট পাই সেখানে, এখানে 25-26 জন প্রতিদিনই, এমনকি 30 জন প্রতিদিন কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এটাকে বন্ধ করতে হবে, এটাকে আর বাড়তে দেওয়া যাবে না। এটার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। পারিবারিকভাবে তোমরা যারা কিছু কিশোররা যারা আছো, ছেলেমেয়েরা তোমরা যারা আছো, তোমাদের সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা করোনা ভাইরাসের আক্রান্ত থেকে আমরা দেশকে বাঁচাতে পারবো এবং বরিশালবাসীকে বাঁচাতে পারবো।